নমস্কার, আমি অমিত রুদ্র আর আমার চ্যানেল রুদ্র আর্ট অ্যান্ড ক্রাফটে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকের আমাদের আলোচ্য বিষয়টি হলো শিল্প পরিচয়, অর্থাৎ শিল্প কি এবং শিল্পের বিভিন্ন প্রকারভেদ। এবং সর্বোপরি শিল্প চর্চা করতে গেলে প্রাথমিক স্তরে শিল্পের যে যে ব্যাকরণগুলি জানা আমাদের ভীষণ প্রয়োজন, সেগুলোই হলো আজকে আমাদের আলোচ্য বিষয়। তো চলুন শুরু করা যাক। শিল্প চর্চা করতে গেলে যে প্রশ্নের সম্মুখীন আমাদের সর্বপ্রথম হতে হয় সেটি হলো শিল্প কি বা হোয়াট ইজ আর্ট। আর্ট শব্দটি একটি পার্সিয়ান শব্দ, ঋগ্বেদেও আমরা শিল্পের উল্লেখ পেয়ে থাকি। শিল্পের সংজ্ঞা দিতে গেলে বলতে হয় শিল্প একটি স্বাভাবিক মাধ্যম যার মাধ্যমে শিল্পী তার মনের ভাবনা চিন্তা এবং তার কল্পনার রূপায়ণ ঘটাতে পারেন। সাধারণত শিল্পীরা তিন রকম শিল্প চর্চার মাধ্যমে তাদের মনের ভাবকে প্রকাশ করে থাকেন। প্রথমটি হলো ভিজুয়াল আর্ট, অর্থাৎ দৃশ্যকলা। দ্বিতীয়টি হলো পারফর্মিং আর্ট এবং তৃতীয়টি হলো লিটারারি আর্ট, যেখানে শিল্পী নিজের মনের ভাবকে ব্যক্ত করতে বিভিন্ন রং এবং বিভিন্ন মেটেরিয়াল এবং বিভিন্ন মেথডের সাহায্য নিয়ে একটি স্ট্যাটিক অর্থাৎ ফিজিক্যাল আর্ট অবজেক্ট তৈরি করেন, তাকে আমরা ভিজুয়াল আর্ট বলি। যেরকম স্কাল্পচার, পেন্টিং, যে কোনো ডেকোরেশন, যে কোনো আর্টিফ্যাক্ট, সমস্তটাই ভিজুয়াল আর্টের মধ্যে পড়ে। পারফর্মিং আর্ট, পারফর্মিং আর্ট তো আপনারা সকলে জানেন পারফর্মিং আর্ট কি। পারফর্মিং আর্টে শিল্পী তার মনের ভাবকে ব্যক্ত করতে নিজের কণ্ঠস্বর, নিজের অঙ্গভঙ্গির ব্যবহার একটি সুইটেবল এক্সপ্রেশনের সঙ্গে করে থাকেন। যেরকম ডান্স, সিঙ্গিং, প্লেইং মিউজিক, প্লেইং ইনস্ট্রুমেন্ট এটসেট্রা। লিটারারি আর্ট বলতে বোঝায় সাহিত্যকলা, অর্থাৎ সাহিত্য যে কোনো ক্রিয়েটিভ রাইটিং, যেমন সেটা পদ্য লেখা হতে পারে, সেটা এসে রাইটিং হতে পারে, স্ক্রিপ্ট রাইটিং হতে পারে, যে কোনো ক্রিয়েটিভ রাইটিং লিটারারি আর্টের মধ্যে পড়ে। আমাদের বিষয়টা হলো ভিজুয়াল আর্ট, তাই ভিজুয়াল আর্ট চর্চা করতে গেলে যে যে বিষয়গুলি, যে যে টার্মগুলি আমাদের জানা খুব প্রয়োজন সেগুলি আজকে আলোচনা করব। ভিজুয়াল আর্টে সব থেকে ইম্পর্টেন্ট একটি জিনিস হলো লাইন। লাইন, এখন প্রশ্ন হবে লাইন কি জিনিস, দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কি আমরা লাইন বলে থাকি, অর্থাৎ দুই বিন্দুর মধ্যবর্তী যে পাথ সেটাকে আমরা লাইন বলে থাকি। লাইন অলওয়েজ সিঙ্গেল ডাইমেনশনের হয়ে থাকে, অর্থাৎ লাইনের কেবলমাত্র দৈর্ঘ্য আছে, তার কোনো উচ্চতা এবং প্রস্থ নেই, তাই লাইন অলওয়েজ সিঙ্গেল ডাইমেনশনের হয়ে থাকে। বিভিন্ন প্রকারের লাইন হতে পারে, যেরকম জিগজ্যাগ লাইন, স্ট্রেট লাইন, গ্রাফ লাইন, হরাইজন্টাল লাইন, ভার্টিক্যাল লাইন, ওয়েব লাইন। আবার বিভিন্ন রকমের লাইন মনের বিভিন্ন অবস্থাকেও ইন্ডিকেট করে, যেরকম হরাইজন্টাল লাইন স্পিচকে ইঙ্গিত করে, ভার্টিক্যাল লাইন অ্যাসপিরেশনকে ইঙ্গিত করে, ওয়েব লাইন মোশনকে ইঙ্গিত করে। তো এরকমভাবে বিভিন্ন লাইন আমাদের বিভিন্ন মনের ভাবকে প্রকাশ করতে পারে। লাইনের পরে সবথেকে গুরুত্বপূর্ণ যেটি হলো সেটি হলো ডাইমেনশন। আমরা অনেক সময় থ্রি ডি বলে থাকি, টু ডি বলে থাকি, থ্রি ডি বা টু ডি আসলে কি জিনিস? টু ডি হলো যার দুটো ডাইমেনশন আছে, অর্থাৎ যার দৈর্ঘ্য এবং প্রস্থ আছে। যেরকম বিভিন্ন জিওমেট্রিক্যাল এবং নন জিওমেট্রিক্যাল শেপ টু ডির মধ্যে পড়ে, অর্থাৎ আমাদের পেন্টিংও টু ডির মধ্যে পড়ে। কারণ পেন্টিংয়ে আমরা শুধুমাত্র রঙের প্যাটার্ন শেড ইউজ করে সেখানে আমরা থ্রি ডির ভ্রম তৈরি করার চেষ্টা করি মাত্র, থ্রি ডি আমরা কখনই সেখানে বানাতে পারি না, তাই পেন্টিং অলওয়েজ টু ডাইমেনশনাল হয়ে থাকে। এরপরে আসুন থ্রি ডির মধ্যে, থ্রি ডি বলতে যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিনটেই আছে তাকে আমরা থ্রি ডি বলবো। যেরকম স্কাল্পচার, ইনস্টলেশন, এগুলো থ্রি ডি, কারণ এর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিনটেই আছে। ডাইমেনশনের পরে সব থেকে গুরুত্বপূর্ণ এবং মোস্ট অ্যাট্রিবিউট পার্ট হলো পার্সপেক্টিভ। আমরা পরবর্তীকালেও শিল্প চর্চা করতে গেলে পার্সপেক্টিভ কথাটি অনেকবার ইউজ করবো, তো আমাদের জেনে নেওয়া ভালো পার্সপেক্টিভটা কি জিনিস। পার্সপেক্টিভ বা বাংলায় পরিপ্রেক্ষিত বলা হয় একে। তো পার্সপেক্টিভ, আমরা পার্সপেক্টিভকে আগে বুঝতে গেলে আমাদের বুঝতে হবে আগে গ্রাউন্ডকে, অর্থাৎ একটা পিক্টোরিয়াল স্পেসের মধ্যে তিনটি গ্রাউন্ড থাকে, একটি হলো ফোরগ্রাউন্ড, একটি হলো মিড গ্রাউন্ড আর একটি হলো ব্যাকগ্রাউন্ড। পার্সপেক্টিভ বুঝতে গেলে আবার আই লেভেলকেও বুঝতে হবে,
যেমন আই লেভেল একই জিনিস আমরা বিভিন্ন আই লেভেল থেকে দেখলে তাকে বিভিন্ন রকমের দেখায়। যেরকম এই স্ক্রিনটিতে দেখা যাচ্ছে তিনটে আই লেভেলে একই অবজেক্টকে তার বিভিন্ন রকমের তলগুলো আমরা দেখতে পাচ্ছি, ভিন্ন ভিন্ন তল আমরা তিনটে আই লেভেলে দেখতে পাচ্ছি। আই লেভেল প্রধানত তিন রকমের হয়ে থাকে, যেরকম আমরা প্লেন আই লেভেল, অ্যাবভ দ্য আই লেভেল এবং বিলো দ্য আই লেভেল। পার্সপেক্টিভকে বোঝাতে আমি একটু ছোট্ট উদাহরণ টানছি, যেমন রেল লাইন। আমরা রেল লাইন প্রত্যেকেই দেখেছি, রেল লাইনের দুটি পাতের দূরত্ব সব জায়গাতেই সমান থাকে, কিন্তু আমরা যখন দূরে দেখি তখন যেন মনে হয় দূরে দুটি লাইন দিয়ে একটি বিন্দুতে ভ্যানিশ হয়ে গেছে। এটি কি আমরা পার্সপেক্টিভ বলবো? কারণ এখানে আমরা দেখবো অলওয়েজ পার্সপেক্টিভে হরাইজন লাইনের মধ্যেই গিয়ে ভ্যানিশ হয় লাইন গুলো, ভ্যানিশিং পয়েন্ট অলওয়েজ হরাইজন লাইনের মধ্যেই থাকবে। যেমনটি আমাদের রেল লাইনের কথা আমি বললাম যে কাছের জিনিস ডার্ক এবং পরিষ্কার পরিচ্ছন্ন দেখায় এবং দূরের জিনিস ব্লার দেখায় এবং সেখানে গোল্ড কালারের প্রাদুর্ভাব বেশি, এগুলো সবই পার্সপেক্টিভ এর মধ্যেই পড়ে যায়। পার্সপেক্টিভ সাধারণত দু রকমের হয়ে থাকে, একটি হলো লিনিয়ার পার্সপেক্টিভ আর একটি হলো এরিয়াল পার্সপেক্টিভ। এরিয়াল পার্সপেক্টিভ সাধারণত ছবির মধ্যে ডিস্টেন্স তৈরি করতে কাজে লাগে। আমরা সাধারণত ল্যান্ডস্কেপ পেইন্টিং এ বা ল্যান্ডস্কেপের ছবিতে আমরা বেশি এরিয়াল পার্সপেক্টিভের ব্যবহার দেখে থাকি। যেরকম কাছে আমরা কাছের জিনিস আমরা ডার্ক এবং পরিষ্কার এবং ডিটেলে দেখি এবং ঘুরে আমরা সেই জিনিসটা একই জিনিস আমরা ব্লার দেখি এবং কোল্ড কালারে দেখি, এগুলোই হলো এরিয়াল পার্সপেক্টিভ। অর্থাৎ যত দূরে যাবে তত আমরা সেই জিনিসটাকে হালকা হতে থাকবে এবং সেটা ব্লু কালারের দিকে যাবে, কোল্ড কালারের দিকে যাবে। এটা গেল এরিয়াল পার্সপেক্টিভ। এরপরে আমরা আসবো লিনিয়ার পার্সপেক্টিভ। লিনিয়ার পার্সপেক্টিভ 6 পয়েন্ট পর্যন্ত হতে পারে, কিন্তু আমরা 3 পয়েন্ট পর্যন্ত আলোচনা করব। যেরকম আমরা কখনো যদি একটি রেল লাইন বা একটি সোজা রাস্তার সামনে দাঁড়ায় তখন আমরা দেখব যে সোজা রাস্তাটি গিয়ে কোনো একটি পয়েন্টে মিলে গেছে। তো যেখানে আমরা দেখব সিঙ্গেল পয়েন্টে মিলেছে সব লাইনগুলো গিয়ে, সেখানে সেইটি হলো 1 পয়েন্ট লিনিয়ার পার্সপেক্টিভ। এবং আমরা যেখানে দেখব দুটো পয়েন্টে মিলেছে সেটি হলো 2 পয়েন্ট পার্সপেক্টিভ। যখন আমরা কোনো যেমন যখন আমরা কোনো ওয়ালের দুটি ওয়ালের মাঝখানে দাঁড়ায় তখন ওয়াল দুটি যেন দুদিকে দুটি বিন্দু থেকে ভ্যানিশ হয়ে গেছে এরকম মনে হয়, এটি হলো 2 পয়েন্ট পার্সপেক্টিভ। এবং 3 পয়েন্ট পার্সপেক্টিভ সাধারণত আমরা কোনো বিল্ডিং ওপর থেকে যখন দেখি এরিয়াল ভিউ থেকে বা বার্ড সাই ভিউ থেকে বা কখনো যখন ইমরে অ্যান্ড ভিউতে দেখি তখন আমরা 3 পয়েন্ট পার্সপেক্টিভের ব্যবহার সেখানে দেখতে পাই। আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আমরা এই বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি যদি আপনাদের কাছে উপযোগী মনে হয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করবেন। আর পরবর্তী ভিডিওতে আপনারা কি জানতে চান সেটি কমেন্ট বক্সে আমাকে অবশ্যই লিখবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার করবেন। ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আমরা খুব তাড়াতাড়ি